ছেলে তো এখানেই আছে, সে তো এখানে পড়াশোনাও করছে, ব্যবসা বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, তার সবই আছে, তার সম্পত্তিও আছে, বাড়িঘর যা আছে সবই তার আছে। যদি বাতিল করে করবে আসেন দেশে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন, তাহলে কিছুটা হলো রক্ষার পথ পাওয়া যাবে। অক্টোবর হবে জালিমের পতনের মাস, অক্টোবর হবে স্বাধীনতার মাস, মানব অধিকারের মাস। বাধ্য করার আগে যদি সসম্মানে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে একটি পরিবেশ সৃষ্টি হবে। এর কোনো বিকল্প চারিধারের অবস্থা কিন্তু ভালো না। যেখানে বিএনপি মিটিং ডাকে, বিরোধী দল মিটিং ডাকে, লক্ষ লক্ষ মানুষ সেখানে আজকে উপস্থিত হয়। আন্দোলন এখন কিছু দেখেন নাই, সেপ্টেম্বরের পর অক্টোবর আসবে, অক্টোবর হবে মুক্তির মাস, অক্টোবর হবে জালিমের পতনের মাস, অক্টোবর হবে স্বাধীনতার মাস, মানব অধিকারের মাস। এই অক্টোবরে এই সরকারের সঙ্গে দেনা পাওনার সকল কিছুর মীমাংসা হয়ে যাবে। আপনারা বহু টাকা ইতিমধ্যে লুটপাট করেছেন, লক্ষ হাজার কোটি টাকা, 14 লক্ষ থেকে 28 লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে আপনার বিদেশে নিয়ে গেছেন। এই ভিসার আওতায়, ভিসানীদের আওতায় যদি আপনার পড়ে যান বাইরে, আপনি যদি আমেরিকায় বাড়ি কিনে থাকেন, টাকা নিয়ে গিয়ে ব্যাংকে রাখেন, আপনি তো সেই টাকা বাড়ি ভোগ করতে পারবেন না। আমি জানি আপনার আতঙ্কের মধ্যে রয়েছে, কিন্তু এই যে অন্যায় করেছেন আমেরিকা, ইউরোপ আপনাদের উপরে কি করলো সেটি বড় কথা না, কিন্তু আমাদের লজ্জা হয় আপনারা দেশের প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীতে আপনারা যে অপকর্ম করেছেন, আপনারা যে বাংলাদেশটাকে আজকে বিশ্বের মুখে একটা অপমানজনক অবস্থায় ফেলেছেন, এটা কি আপনারা বুঝতে পারছেন? আমি বেশি বক্তৃতা আজকে করব না। রাষ্ট্রের সঙ্গে জনগণের যে চুক্তি, রাষ্ট্রকে মানুষ মানে, কর দেয়, তাকে প্রতিষ্ঠা করে, কিন্তু রাষ্ট্র এখন দানবে রূপান্তরিত হয়েছে। সে মানুষকে দেখে না, নাগরিককে দেখে না, সে দানবের মতো আচরণ করছে। আমি শুধু আজকে এই কথা বলে শেষ করি। প্রধানমন্ত্রী আমেরিকায় গেছেন সাধারণ পরিষদে, একদিন দুদিন থাকার কথা, কিন্তু শোনা যাচ্ছে এই পুরো মাস তিনি সেখানে থাকবেন। কিসের জন্য থাকবেন, কেন থাকবেন, সেটা রাষ্ট্রীয়ভাবে বলা হয় না, সরকারের পক্ষ থেকে বলা হয় না। আবার শোনা যাচ্ছে তিনি অতি তাড়াতাড়ি চলে আসবেন, আসেন দেশে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন, তাহলে কিছুটা হলো রক্ষার পথ পাওয়া যাবে।